গেলাম, ও করে সারা জিন্দগির তোরে আয়ে পড়ছি, আর ফিরত যাইতাম না। এক করে আয়ে পড়ছেন মানে কইয়া পড়ছেন? আপনি কি তা বেকুল নি না মানে? আরে আমি আপনার কাছে আয়ে পড়ছি। হ্যাঁ না মানে? হ্যাঁ আপনি তো আমার কাছে আইছেন। হ আপনার কাছে ওক করে আয়ে পড়ছি। কি আর বাড়ি যাইতেন না? না। তাহলে কই থাকবেন? আপনি না পুরুষ না মহিলার মতো আচরণ করতেছেন। আপনি শরম করে না? আমি একজন নারী হইয়া প্রেমের টানে ভালোবাসার টানে সংসার ফালায় আপনার কাছে ছুটতে আইছি, আর আপনি মানে মানে করতেছেন। তাহলে কি করবাম? আরে আপনি সত্যিকার একজন পুরুষের মতো আচরণ করুন। কেমনে? হেডাও আমি কয়ে দিয়াম। তাহলে কে কইব? আচ্ছা খারুন কইতাছি। কারে ডাকবেন? কাউরে তো হুজ্জা ফাইতাছি না, কারে ডাকবাম? বুঝতে পারছি আপনার মাথাটা গরম হয়ে গেছে গা, আপনি একটু বসেন, মাথাটা ঠান্ডা করেন। আমার মাথা অফ করে ঠান্ডা আছে, আপনার মাথা ঠিক করুন যে। তাহলে এখন আমি কি করবাম? কি তা করবাইন মানে? আমারে বিয়া করবাইন। বিয়া কেমনে? দেখো সে এইতান কথা কইলে কি রহমটা লাগে, এতে কি তা কথা কইন আপনি? হ্যাঁ মানুষে বিয়া করে কেমনে এটা আপনি জানুন না? হ্যাঁ টুকটুকি আপনার বাতিজি টুকটুকি কি আপনার শিক্ষা দিছে না? ও দুরা ফুলা খায়ের খায়ের কাছ থেকে কি আপনি শিক্ষা পাইছেন না? আপনি হন আমার জিগাইন যে মানছে বিয়া করে কেমবাই। ইয়ে মানে তারা তো ফলাই বিয়া করছে। আপনিও ফলাই বিয়া করবেন? কবে? কবে মানে? আপনার অক্ষর নামে কইলাম যে আমি সারা জিন্দগি তরে অক্ষরে আপনার কাছে আয় পড়ছি। হ্যাঁ আমরা বিবাহ হবে।